المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال النبي عليه الصلاة والسلام: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. وفي رواية لمسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. সময় তো উপস্থিতি ফেসবুকের বন্ধুরা, সকলকে আমাদের প্রতি সপ্তাহের ন্যায় জানাই প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। শাবান মাস, আমরা শাবান মাস বলতেই শবে বরাতকে বুঝি। শাবান বলতেই আমাদের বেশিরভাগ মানুষের যেটা মাথায় আসে সেটা শবে বরাত। আজকে আমরা শাবান এবং শবে বরাত নিয়ে আপনাদের কয়েকটি মেসেজ দেব খুব সংক্ষিপ্তভাবে। প্রথম কথাটি হচ্ছে, বা প্রথম মেসেজটি হচ্ছে, শাবান মাসের ফজিলত, এই মাসের গুরুত্ব, এর মহত্ব, এর ফজিলত রয়েছে, যে কথাটি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে জানতে পারি। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিব্বু রাসূলিল্লাহ যাকে বলা হয়, রাসূল সবচেয়ে যাদেরকে ভালোবাসতেন তাদের মাঝে একজন ছিলেন, কি রাসূলের খুবই সেনাস্পদ ছিলেন, কে ওসামা বিন যায়েদ। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন: লাম আরাকা তাসুমু শাহরান কামা তাসুমু শাবান। হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে যেভাবে রোজা রাখেন অধিকারে, অন্য মাসে তো এমন আপনাকে রোজা রাখতে দেখি না। তাহলে শাবানে রাসূল অধিক রোজা রাখেন, এটা দেখে ওসামা বিন যায়েদ রাসূলকে জিজ্ঞেস করলেন, আপনি কেন এই মাসে বেশি রোজা রাখেন? আল্লাহ নবী আলাইহিস সালাম উত্তরে বললেন: যালিকা শাহরুন ইগফালুন নাসু আনহু বাইনা রাজাবা ওয়া রমাদান। বললেন, এই মাসটি মানুষ গাফিল থাকে রজব এবং রমজানের মধ্যখানে। রজব হারাম মাস, একটা তার গুরুত্ব আছে, রমজান সবার কাছেই গুরুত্ব রয়েছে, মধ্যখানে শাবান মাসটা মানুষ গাফিল থাকে। মানুষ কি করে, এই মাসে ইবাদতের ব্যাপারটা গুরুত্ব দেয় না। কিন্তু এই মাসটি হলো এই মাসে মহান রব্বুল আলামিনের কাছে ইউরফাউ ফিহি আল আমাল ইলা রব্বিল আলামিন। বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের কাছে এই মাসে বান্দার আমল পেশ করা হয়। ফাউহিব্বা ইউরফা আমালি ওয়া আনা সাঈম, আমি পছন্দ করি আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হোক, আমি রোজা অবস্থায় যেন, আমার রোজা অবস্থায়, অর্থাৎ এই মাসে আমি রোজা রাখি, তার বেশি রোজা রাখি। তার কারণ হচ্ছে, এই মাসে মহান রব্বুল আলামিনের কাছে সারা বছরের আমল আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে, আর আমি চাই আমার আমলটার মাঝে রোজা থাক। সুবহানাল্লাহ। বন্ধুরা, মানুষের আমল আল্লাহর কাছে তিনভাবে ফেরেশতারা পেশ করে থাকেন, হাজির করে থাকেন, একটা ডেলি দৈনিক, আর সেটা হলো প্রতিদিন আসরে এবং ফজরে। দিনেরটা রাত্রি আসার আগে আর রাত্রিটা দিন আসার আগে ফেরেশতারা দুই শিফটে চাকরি করেন, দুনিয়ায় আসেন, যারা দুনিয়ায় ফেরেশতা কাজ করেন। মহান রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ায় দুইবার করে দুইটা গ্রুপ,
একটা গ্রুপ আছে না আসরে, আসর জোহর, আসর মাগরিব ঈশা ফজরের সময় চলে যান, আর একটা দল ফজরের সময় আসেন, ফজর জোহর আসর নিয়ে আসরের সময় চলে যান। এই দুই শিফটে ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে গিয়ে বান্দার আমল উপস্থাপন করেন। মহানব্বুল আলামিন বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বান্দার আমল সম্পর্কে ভালো জ্ঞাত, ভালো জানেন, তারপরও জিজ্ঞেস করেন আমার বান্দাদেরকে তোমরা গিয়ে কেমন পেয়েছিলে আর কি অবস্থায় ছেড়ে এসেছ। ফেরেশতারা বলেন যে আল্লাহ আমরা গিয়ে তাদেরকে নামাজে পেয়েছি, আর যখন ছেড়ে এসেছি তখনও নামাজেই ছেড়ে এসেছি, নামাজরত অবস্থায় পেয়েছি গিয়ে, আবার নামাজরত অবস্থায় তাদেরকে আমি ছেড়ে এসেছি। যখন আসরে আসে এর আওয়াল টাইমে শিফট শুরু হয় কখন, আওয়াল টাইমে না শেষ টাইমে, প্রথম টাইমে, ঠিক না? চাকরিটা শুরু হয় কখন, প্রথম টাইমে। আসর কোনো কিছুর ছায়া যদি এক বরাবর হয় তাহলে আসর হয়ে যায়, এটাই বিশুদ্ধ হাদিস এবং রাসূলের সারা জিন্দেগির আমল, যদি আমরা আসর অনেক দেরি করে পড়ি। আর ফজর রাত্রির অন্ধকার শেষ হলেই, অর্থাৎ সুবে সাদেক শুরু হলেই ফজর শুরু হয়ে যায়। আল্লাহ নবী আলাইহিসসালাম ফজরের নামাজের সালাম ফিরার পরে 160 থেকে 160 আয়াত পড়তেন, এরপরেও সালাম ফিরার পরে সাহাবায়ে কেরাম একে অপরকে ডানে দেখতে বুঝতে পারতেন না কে, এত অন্ধকার থাকত রাত্রির, তবে এটা ফজরের পরের অন্ধকার। আর আমরা আসর পড়ি সূর্য ডোবার আগে, আর হ্যাঁ আর ফজর পড়ি সূর্য ডোবা ওঠার আগে, এটা রাসূলের আমলের বিপরীত। এবং ফেরেশতারা ওই সময় যে আমাদের কাছে আসেন, না এসে নামাজে পাই আর না যাওয়ার সময় পাই, কারণ তখন আমরা নামাজ পড়ি না। এই জন্য বন্ধুরা আসর এবং ফজরের নামাজের গুরুত্ব বেশি। এই দুই সময়ে ফেরেশতারা শিফট চেঞ্জ হয়, ডিউটি চেঞ্জ হয়, দিনেরটা রাত্রি আসার আগে, রাত্রিটা দিন আসার আগে আল্লাহর কাছে আমল পেশ করেন মহান রব্বুল আলামিন, এটা হলো ডেইলি দৈনিক। আর একটা আমল পেশের নিয়ম হলো, বা সেটা হলো সাপ্তাহিক, উইকলি, প্রতি সপ্তাহে দুইবার মহান রব্বুল আলামিনের কাছে বান্দার আমল ফেরেশতারা পেশ করেন। সেই দুই দিন কোন দিন? প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর নবী আলাইহিসসালাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এই দুই দিনে কেন আপনি রোজা রাখেন, আল্লাহর নবী একই উত্তর দিলেন এই দুই দিনে বান্দার আমল আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করেন, আর আমি চাই আমার আমলটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক, সুবহানাল্লাহ। এবং সোমবার এবং বৃহস্পতিবারে মহান রব্বুল আলামিনের সাপ্তাহিক দুই দিন একটা বোনাস আছে ওই মুমিন মুসলমানদের জন্যে, যারা শিরিক করেন না আর যারা হিংসা করেন না। হিংসামুক্ত শিরিকমুক্ত মুমিনদের জন্যে এই দিনে দুই দিনে আল্লাহ রব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যারা শিরিক করে আল্লাহ বলেন ওদেরকে ঢিল দাও, দেখো শিরিক ছাড়ে কি না, আর যারা হিংসা করে বলে দেখো তারা আপোষের মধ্যে হিংসা বিদ্বেষ মিটিয়ে সম্পর্ক করে কি না। যতক্ষণ পর্যন্ত শিরিক না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত হিংসা না ছাড়বে, এদেরকে ক্ষমা করবে না। আজ আমাদের মাঝে শিরিক এবং হিংসার ব্যাপারটা অনেক জটিল ও কঠিন, উঠতে বসতে চলতে ফিরতে কথায় কাজে মসজিদে আর মাদ্রাসায় রাজ মাহফিলে আর মদিনা আর মদিনা এবং মক্কা সব জায়গাতে মানুষ আজ শিরিক করে, আর হিংসার ব্যাপারটা তো ভালো করেই জানেন। তাহলে বন্ধুরা প্রতি সপ্তাহে দুই দিন মহান রব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়, আর আল্লাহ নবী এই জন্য এই দুই দিনে রোজা রাখতেন। আর একটা হলো আমল পেশ করার বাৎসরিক, আর সেটা হলো এই শাবান মাসে। একটা কোম্পানি একটা ব্যবসা বা ব্যাংক, তারা কী করে প্রতিদিন সপ্তাহের কী করে প্রতিদিন হিসাব করে কেনা বেচা কী হলো কী বলেন, এরপরে সপ্তাহে করে, প্রতি মাসে করে, ত্রৈমাস করে, ছয় মাসে করে, নয় মাসে করে, বছরে করে, করে না? করে না। মহান রব্বুল আলামিন দৈনিক নেন, সপ্তাহে দুই দিন নেন, আর বছরে পুরো বছর হিসাবে একবার নেন।
তাই আল্লাহর হাবিব আলাইহিস সালাম বললেন, আমি চাই এই মাসে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে রোজা অবস্থায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী মুসলিম হাদিস বলেন, আল্লাহর নবী যখন নফল রোজা রাখা শুরু করতেন, আমরা বলতাম যে বুঝি আর রোজা ভাঙবেন না, কন্টিনিউ করবেন। আবার যখন রোজা ভেঙে দিতেন, বন্ধ করতেন, তখন আমরা বলতাম যে আর বুঝি রোজা শুরু করবেন না, নফল রোজা রাখবেন না। আল্লাহ নবী আলাইহিসসালামকে কোনো মাসের পূর্ণ রোজা যেটা দেখেছি সেটা হলো কি, শাবান এবং রমজান। অন্য বর্ণায় আছে যে অধিক এই মাসে বেশি রোজা রেখেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ নবী পুরো মাস, দুইটা মাস পুরা রোজা রেখেছেন, শাবান এবং রমাদান। পুরো রাখার অর্থ হচ্ছে অধিক বেশি। একটা বাচ্চা যদি খাই খাই করবে, খালি সবসময় খাই খাই করিস মানে কি, সবসময় খাই মানে বেশি খাই খাই করে। একটা মানুষ যদি বেশি কথা বলে, এত বেশি কথা বলি সবসময়, এর মানে কি সবসময় কথা বলে না, তো বেশি মানে পুরো রেখেছেন মানে কি অধিক রেখেছেন, এটাই হলো অর্থ। অন্য হাদিস দ্বারা নাসাই বা অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত হয়। তাহলে বন্ধুরা, এই শাবান মাসে কি প্রমাণিত হলো আমাদের জন্যে? এই মাস হলো বান্দার সারা বছরের আমলের হিসাব নিকাশের মাস। আল্লাহর নবী আলাইহিসসালাম এই হিসাব নিকাশ আল্লাহর কাছে ভালোভাবে উপস্থাপন করা হোক সেজন্য কি আমল করেছেন বলেন? রোজা। এই জন্যে আমরা এই মাসে রোজা রাখবো, এটা আমাদের কাজ। এক থেকে নিয়ে একেবারে আপনি 28 পর্যন্ত রোজা রাখেন, 28-29 পর্যন্ত, তাও যদি না পারেন 20 দিন রাখেন, তাও না পারেন কমপক্ষে 15 দিন রাখেন, তাও না পারেন 1-10 রাখেন, 3 দশকের 1 দশক। মোট কথা, এই দিনগুলোতে শাবান মাসে অধিক হারে রোজা রাখা, এটা কি আল্লাহ রাসূলের আমল, যাতে করে আমাদের আমলের মাঝে আল্লাহর কাছে প্রিয় ইবাদত রোজা থাকে। এবং এই রোজা রাখার দুইটি হিকমত ওলামারা বলেছেন। একটা হলো এই মাসে যেহেতু বান্দার আমল পেশ করা হয়, বাৎসরিক হিসাব হয়, আর একটা হলো যে হঠাৎ করে রোজা রাখলে মাথা ব্যথা করে না? করে না, অনেকের মাথা ঘোরায়, অনেকের খিদা লাগে, অনেকের তৃষ্ণা বেশি লাগে, তারপরে দেখা যায় 2-4 দিন 5 দিন রোজা রাখলে কি হয়, স্বাভাবিক হয়ে যায়। কাজেই শাবানে রোজা রেখে রমজানের ফরজ রোজা রাখা যাতে করে সহজ হয়, স্বাভাবিক হয়, যাতে করে ওইখানে রোজাটা পরিপূর্ণ হয়, রমজান রোজা রাখতে কোনো কষ্ট না হয়, ইবাদত করতে মজা পাওয়া যায়, এই জন্য অগ্রিম প্রস্তুতি। দেখেন না আপনারা, যারা ফুটবল খেলে, যারা ক্রিকেটার ক্রিকেট খেলে, খেলোয়াড়রা খেলে না কি করে? খেলতে যাওয়া কি বিছনা থেকে উঠে হুট করে গিয়ে ফিল্ডে নেমে যায়, কি করে? প্র্যাকটিস করে, একদিন 2 দিন 3 দিন, হ্যাঁ যদি ইন্টারন্যাশনাল কী বলে ওটাকে আন্তর্জাতিক খেলা হয় তো 1-2 মাস আগে থেকে প্র্যাকটিস করে, করে না? তাহলে আপনি একটা ইবাদতের প্র্যাকটিস করবেন আগে থেকে, ওটার মজা আলাদা, ওখানে আপনার নাম্বার আসবে বেশি, আপনি ওই ব্যাপারে বেশি অগ্রগামী হবেন। এই জন্য বন্ধুরা, এই অভ্যাস করার জন্যে আল্লাহ নবী আলাইহিসসালাম উম্মতকে তার আমল দ্বারা আমাদেরকে কি দিয়েছেন, তিনি উত্তম নমুনা দিয়েছেন। তাহলে আমাদের কাছে প্রমাণিত হলো এই হাদিসটি ইমাম নাসাই, ইমাম আহমাদ, অন্যরা বর্ণনা করেছেন, হাদিসটি হাসান। এবং এই শাবানে আমাদের একটি বিশেষ আমল সুসাব্যস্ত, সেটি হচ্ছে কি? রোজা। আল্লাহ নবী আলাইহিসসালাম এই মাসে রোজা ছাড়া অন্য কোনো আমল আর করেন নাই। অতএব আমরা বেশি করে রোজা রাখবো। যারা শুধুমাত্র 15 তারিখে রোজা রাখবেন তাদের জন্য রোজা রাখা হারাম, কারণ তারা শবে বরাতের জন্য রোজা রাখবেন, এটা বিদআত। যারা অন্য মাসে আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখে নাই, অন্য মাসে যারা রেখেছে এখানেও রাখবে, সোমবার বৃহস্পতি রেখেছে এখানেও রাখবে, কিন্তু যারা অন্য মাসে আইয়ামে 20 রাখে নাই, এই মাসে 13, 14, 15 রাখে এই জন্যে শবে বরাতের সওয়াব পাবে, তাদের জন্যও কি এই মাসে রোজা রাখা চলবে না। এছাড়া রমজানের 1-2 দিন আগেও রোজা রাখা নিষেধ, রমজানের 1-2 দিন আগেও রোজা রাখা নিষেধ।
এইভাবে এই মাসের 30 তারিখে, শাবান মাসের 30 তারিখ যদি 29 তারিখে চাঁদ না দেখা যায়, তাহলে নিয়ম কি? মাস 30 পূরণ করা। কাজী কেউ যদি সন্দেহ করে রোজা রাখে যে যদি রমজান শুরু হয়ে যায়, মাস যদি 29 হয় তাহলে 30 তারিখ একই রমজান কিনা, পয়লা রমজান কিনা, এই সন্দেহে যে যদি রমজান শুরু হয়ে যায় তাহলে তো আমার একটা রোজা ছুটে যাবে, কাজে একটা রোজা আগেই শুরু করে দিই, চাঁদ দেখা যাক আর না যাক, চাঁদ কমিটি ভুল করলে কি আমি ভুল করব? আল্লাহর নবী এই রোজা রাখতেও নিষেধ করেছেন। তাহলে শাবান মাসের রোজা রাখার নিয়মটা কি বুঝে আসে? এইভাবে যাদের রোজা গত রমজানের রোজা যারা ভেঙেছে অসুস্থ হওয়ার কারণে, সফরের কারণে, মানবন্ধের বিশেষ কারণে, সেটাও এখানে রমজানের কাজা এবং শাবানের নফল একসাথে নিয়ত করে কি করতে পারে? রোজা রাখতে পারে, দুইটা একসঙ্গে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজানের তার বিশেষ কারণে ভাঙা রোজাগুলো এই শাবান মাসে এসে তিনি কাজা করতেন, কারণ আল্লাহর নবী জানতেন যে এই মাসে তিনি অধিক রোজা রাখতেন। তাহলে শাবান মাসের রোজা রাখার মাসাইলগুলি কি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে? আশা করি হয়েছে। এইভাবে আমরা এই মাসটাকে রোজার মাস হিসাবে কী বলে অধিক রোজা রাখার চেষ্টা করব। এবার আমরা আসি বন্ধুরা, এই শাবানকে কেন্দ্র করে আমাদের 15 শাবানে একটা বাড়া চাড়া আছে, আছে না নাই, শবে বরাত নামে। শবে বরাত সম্পর্কে আমাদের জানার আগে আমরা বলবো, এই মাসের 15 তারিখের বাড়াবাড়ির কারণটা কী এবং এর ওস্তাদ কারা? গত সপ্তাহে আপনাদেরকে বলে রেখেছিলাম, মনে আছে কি না জানি না, যে এই মাসের শাবান মাসের 15 তারিখকে নিয়ে বাড়াবাড়ি করার পিছনে হচ্ছে শিয়া রাফেজিরা 110। তাদের আকিদা ও বিশ্বাস হলো যে ইমান দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যেমন সুফিদের আকিদা, যদি তাদের ওয়ালিদা থাকে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কারণ ওস্তাদ সাগরিত তো আকিদার সঙ্গে মিল রয়েছে মাশাআল্লাহ। শিয়াদের আকিদা যে তাদের 12তম ইমাম তার জন্ম হয়ে গেছে, যাকে আমরা কি বলি ইমাম মাহাদি, মাহাদি ইমাম মাহাদির জন্ম হয়ে গেছে আজ থেকে হাজার বছর আগে, তারও আগে 200 সম্ভবত, কত 56 হিজরি না কত হিজরির জন্ম হয়ে গেছে অলরেডি। কোথায় তোমাদের ইমাম বলে? কোনো গর্তে লুকিয়ে আছে, বা কোনো সাগরে আছে, বা কোনো ঝাড় জঙ্গলে আছে, কেন আসছেন না? কয় সুন্নিদের ভয়ে, সুন্নিদের ভয়ে যে লুকিয়ে থাকে, ও শিরিক করে না তাওহীদ করে? শিরিক করে, ঠিক না? শিরিক না, ইমাম মাহাদি কি শিরিককারী হবেন? করে না। তাহলে তাদের এই ভ্রান্ত আকিদা এবং কাল্পনিক যে গল্প এবং বাতিল বিশ্বাস যে 12তম ইমাম মাহাদি চলে এসেছেন অলরেডি, ইমাম মাহাদি একটি বড় কেয়ামতের আলামত। ইমাম মাহাদি আসা কি কেয়ামতের একটি বড় আলামত? আল্লাহ নবী আলাইহিসসালাম বলেছেন কেয়ামতের বড় আলামত যখন শুরু হয়ে যাবে, পুঁথির যদি মালাকেটেদের একটার পর একটা আসতে থাকবে, ঠিক এইভাবে একটার পর একটা আসবে, তো কোথায় ঈসা আলাইহিসসালাম, তার আগে কই দাজ্জাল, আরও ইত্যাদি কই, এখনও তো শুরু হয় নাই। তাহলে তাদের এই কল্পিত মিথ্যা এই আকিদার বিশ্বাস, তাদের ইমামের জন্ম হয়েছে, তাই তারা 15 তারিখে ইমামের জন্মবার্ষিকী পালন করে থাকেন। এই হলো ওস্তাদদের মূল ঘটনা। এরপরে সাগৃত্য আর যত পারে ততই করে। তাহলে বন্ধুরা, কারো জন্মবার্ষিকী করা, জন্মবার্ষিকী পালন করা, এটা ফেরাউনরা করতো, ইতিহাস প্রমাণ। এরপরে ইহুদিরা করতো ওদের দেখা দেখি, এরপর ওদের দেখা দেখি খ্রিস্টানরা, এরপরে শিয়ারা ফেজি, এরপরে সুন্নি, এখন সব মুসলমান করে। কাজেই কোনো নবী রসুল হোক আর অলি বুজুর্গ হোক, বাবা আর মা হোক, ছেলে আর বউ হোক, স্বামী আর যেই হোক, মৃত্যু এবং জন্মবার্ষিকী পালন করা
এটা বিজাতীয় সংস্কৃতি, এটা কোনো মুসলমানের কাজ নয়। কথাটা কি বুঝে আসছে আপনাদের? অতএব শিয়াদের এই বাতিল আকিদাকে কেন্দ্র করে জটা করে ঘটা করে এই রাত্রির বিশাল সমর। এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, এই রাত্রিতে আল্লাহ নবী কবর জিয়ারত করেছেন, রুহগুলো নেমে আসে, তাদের সম্বর্ধনার জন্যে ওয়েলকাম জানানোর জন্যে বাতি জ্বালানো হয়, মাইয়েতের রুহের মাগফিরাতের জন্যে খানাপিনা বিলি করা হয়, হালুয়া রুটি খেয়েছেন রাসূল, দাঁত ভেঙে গেছিলো উহুদের যুদ্ধে তাই হালুয়া রুটি খান, সরকারি ছুটি হয়, এই দিনের সারা রাত 100 রাকাত নামাজ পড়েন, আর যেটাকে হাজারি নামাজ বলা হয় সালাত আলফিয়া, কারণ প্রত্যেক রাকাতে 10 বার করে সুরে ইখলাস পড়ে, তো 110 কত হয় 1000। এইভাবে এই রাত্রিতে দিনের বেলা রোজা রাখেন, এই রাত্রিতে যে ভালো খাবে সারা বছর ভালো খাবে, ভাগ্য পরিবর্তন হয়, ভাগ্য রজনী ইত্যাদি, এই কথাগুলো সবই মিথ্যা। এই সব কিছুর পিছনে হলো তাদের ইমামের জন্মবার্ষিকী পালন করা। অবুজ অজানা মনুসলমানরা এই রাত্রিতে সমরহ করে অনেক জটা করে ঘটা করে অনেক কিছু করে। বন্ধুরা, 15ই শাবানকে কেন্দ্র করে যে হাদিসগুলো এসেছে, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাদিসগুলো অত্যন্ত দুর্বল এবং জাল মিথ্যা। শয়বরাতকে কেন্দ্র করে যত হাদিস এসেছে, হয় কোরআন হাদিসের অপব্যাখ্যা সহি হাদিসের, অথবা জয়ীফ হাদিস, অথবা জাল হাদিস। পরবর্তী কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম একটা হাদিসকে সহি বলেছেন, বা হাসান বা সহিলে গাইরি বলেছেন, আর সেই হাদিসটি হলো যে 15ই শাবানের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি উঁকি মারেন, এবং শিরিকমুক্ত হিংসামুক্ত যারা তাদেরকে ক্ষমা করেন। এই হাদিসটা যদি আমরা সহি ধরেই নিই, যদিও মুতাকাদ্দিমে মানে পূর্ববর্তী মুহাদ্দিসিনরা হাদিসটাকে জয়ীফ বলেছেন, পরবর্তী কোনো কোনো মুহাদ্দিস হাদিসটাকে সহি বলেছেন, যদি আমরা এই হাদিসটাকে সহি মেনেই নিই, তাহলে আমাদের করণীয় কী বলেন তো? কী করতে হবে আমাদেরকে? হিংসা ছাড়তে হবে এবং শিরক ছাড়তে হবে। এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে আপনার বোনাস, যেমন প্রতি সোমবারে বৃহস্পতিবারে বোনাসকে হিংসা এবং শিরক ছাড়লে ক্ষমা পাবেন, এই রাত্রিতেও যদি আপনি হিংসামুক্ত এবং শিরিকমুক্ত হন, তাহলে মহান রব্বুল আলমিন আপনাকে বোনাস সাধারণ ক্ষমা করবেন। আজ আমাদের মাঝে যারা এই শবে বরাত নিয়ে জটাঘটা করেন, এরাই হলো শিরকের ফ্যাক্টরি, এরাই হলো সিহিংসার ফ্যাক্টরি। আপনারা জানেন যে 110 গ্রুপ, এরা যেই শিরিক এবং কুফর মুক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিয়ে গিয়েছিলেন, ওই দিনের মাঝে শিরিক এবং কুফুরের বেদাতের প্রবেশ পথের দ্বার মুক্তকারী ছিল এই 110 গ্রুপ, এবং তাদের আকিদা ও বিশ্বাসের মধ্যে শিরিক কুফুর এবং কুসংস্কারাচ্ছন্ন এদের আকিদা বিশ্বাস, নাউজু বিল্লাহ। এবং এরাই হলো সবচেয়ে বড় হিংসুক, যার ফলে তারা আবু বকরকে মুসলমান মানতে রাজি না, উমার কেউ না, উসমান কেউ না রাদিয়াল্লাহু আনহু, আব্বাস ইবনে আব্দুল কি আব্দুল্লাহ বিন আব্বাস কেউ না, মাত্র 5 থেকে 7 জন সাহাবী ব্যাতে ব্যতি রেখে সমস্ত এরা কাফের হয়ে গেছিল, মুরতাদ হয়ে গেছিল। এই হলো তাদের আকীদা, নাউযু বিল্লাহ। এটা হিংসা কি না? হিংসা। এবং যত দল ইসলামের মাঝে, যত দলের জন্ম, তার মূল হলো 4টা দল, তার মূল দল কয়টা? 4টা। একটা হলো মুরজিয়া, একটা হলো কাদেরিয়া, আরেকটা হলো শিয়া রাফেজিয়া, আরেকটা হলো খারেজিয়া।
এই উম্মতের 73 দলের একটি দল যাবে জান্নাত আর 72 দল যাবে কোথায়? জাহান্নাম। এই 72 দল এই মূল চারটা দল থেকে জন্ম নিয়েছিল, আউযুবিল্লাহ। 72 দল যে হবে এই উম্মতের, এর মূল দল কয়টি? চারটি। কি বললাম? মুরজিয়া, কাদেরিয়া, শিয়া, রাফেজিয়া আর খারিজিয়া। মুরজিয়া কি? যারা বলে ইমান বাড়েও না কমেও না, যারা বলে আমল ইমানের অন্তর্ভুক্ত না, এরা হলো মুরজিয়া। মানুষ যা ইচ্ছা তাই করুক, ইমান কমবেও না বাড়বে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, সে মুসলমান জান্নাত যাবে, আর সে যতই পাপ করুক তার ইমান নষ্ট হবে না। সে এই হলো এদের আকীদা। এরা বলে ইমান বাড়েও না ইমান কমেও না, এরা বলে আমল ইমানের অন্তর্ভুক্ত না। বাস, অন্তর বিশ্বাস আর মুখে স্বীকার, কাজের কোনো এখানে প্রয়োজন নেই। এই হলো কি মুরজিয়া দলের মূল আকিদা, ভ্রান্ত। এখান থেকে অনেকগুলি দলের জন্ম নিয়েছে। কাদেরিয়া দলের হলো কি, এবং মুরজিয়া দলের আকিদা হলো মানুষের কোনো কর্তৃত্ব নাই, যা কিছু আল্লাহ করে, চুরি করলেও আল্লাহ করে, নামাজ পড়লেও আল্লাহ করে, নাউজুবিল্লাহ। চোরকে বলো চুরি করতে আর পুলিশকে বলো ধরতে, এই তো তোমার খেলা আল্লাহ, নাকি বলে না? পুতুলকে যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? আল্লাহ নাচাই মানুষকে যেমন পুতুল নাচাই, যেদিকে নাচাই সেদিকেই নাচে। আল্লাহ মানুষকে যেদিকে ইচ্ছা সেদিকে নাচাই, এখানে পুতুলের কোনো দোষ নেই, মানুষের কোনো দোষ নেই। এই হলো ভ্রান্ত আকিদা। কাদেরিয়াদের এর বিপরীত, ওরা বলে তকদিরে যা আছে তাই, আর কাদেরিয়া বলে তকদির বলে কোনো জিনিস নেই, আল্লাহ তকদিরের সৃষ্টি করে নাই, মানুষই যা ইচ্ছা তাই করে, এবং তকদির বলে ভালো মন্দ বলে কোনো জিনিস নেই। এরাও কি ভ্রান্ত আকিদা! আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তকদির সৃষ্টি করেছেন, তিনি জেনেছেন, তিনি জেনে সৃষ্টি করেছেন, তিনি লিখিয়েছেন, তিনি চাইলে হয় না হলে চাই না। এর আগে বারবার আপনাদের বলেছি, আল্লাহ লিখেছেন বলে আপনি খারাপ করবেন না, আপনি খারাপ করবেন আল্লাহ অগ্রিম জানে তাই লিখে রেখেছেন। অনেকের কি মনে করে আল্লাহ লিখেছে আমি করবো কি? না, আপনি করবেন আল্লাহ অগ্রিম জানেন তাই লিখে দিয়েছেন। একটা ছেলে যখন লেখাপড়া করে না, দুষ্টামি করে, ডানে বামে ঘোরে, টিচাররা বলে তুই ফেল করবি। আসলে ফেল করে? কেমনে বলছে ফেল করবি? তার কার্যক্রম আল্লাহ তো আগে থেকেই জানে আপনি কি করবেন, জানেন না আল্লাহ রাব্বুল আলামিন? তাই আল্লাহ লিখেছেন। অনেকেই মনে করে আল্লাহ লিখেছে তাই বলে আমি করি, এটা হামুকের কথা। ঠিক আছে, আল্লাহ লিখেছেন তাই যখন করেন, অসুস্থ হয়েছেন দাঁড়ো, এর কাছে ছুটেন কেন? ডাক্তারের কাছে যান কেন? বসে থাকেন না কেন তখন? আর যখন পাপ করেন তখন কই আল্লাহ করেছে? তাহলে বোঝা গেল যে এই কাদারিয়া দল এরা ভাগ্যকে অস্বীকার করে, এরা ভাগ্যের ভালো ভালো মন্দকে অস্বীকার করে, এরা আল্লাহর তকদির নির্দিষ্টকে সৃষ্টি, আল্লাহর ভালো মন্দ সৃষ্টি করেছেন এটাকে অস্বীকার করে। এবং বন্ধুরা, এখানে একটা কথা মনে রাখতে হবে, তকদিরের কথা বলতে গেলে যে ভালো মন্দ আল্লাহ সৃষ্টি করেছেন, তবে কি আল্লাহ ভালোটাও চাই মন্দটাও চাই? না, এটা পরীক্ষা করার জন্যে, ভালো আর মন্দ পরীক্ষা করার জন্যে। আমি বারবার আপনার উদাহরণ দিই, একটা বোর্ডে ফেল আছে না নাই? বোর্ডের সিস্টেমে ফেল আছে, থার্ড ডিভিশন আছে, সেকেন্ড ডিভিশন, বা এখন গ্রেড সিস্টেম আছে না নাই? আপনি ফেল করে বলবেন বোর্ড যেহেতু ফেল দেখেছে তাই আমি ফেল করেছি, কোনো আহাম্মক এই কথা শুনবে? শুনবে? তো কেন ফেল রেখেছে? কারণ অনেক ছাত্র ফেল করবে তাই ফেল রেখেছে, জানে যে এরকম অনেক ছাত্র ফেল করে, ফেল করবে। তো আল্লাহ জানেন যে আপনি কি করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, তাই লিখে রেখেছেন। এর মানে এই না যে আল্লাহ লিখেছেন তাই আপনি চুরি করেছেন ডাকাতি করেছেন। এই জন্য সৃষ্টিগতভাবে আল্লাহ ভালো মন্দ দুইটাই সৃষ্টি করেছেন, আবার শরীয়ত দিয়েছেন, নবী দিয়েছেন, রসুল দিয়েছেন, কিতাব দিয়েছেন, ভালোটা মন্দটা বাতাই দিয়েছেন, ভালোটা করো মন্দটা করো না বলেও দিয়েছেন। তো ভাগ্যই হতো তো বলারই কি প্রয়োজন ছিল? নবী রসুল কিতাবেরই কি প্রয়োজন ছিল? ছিল নাকি কোনো প্রয়োজন? তাহলে এই কাদারিয়া দল থেকে অনেক দল তৈরি হয়েছে, এই 72-এর জাহান্নামী 72 দলের অনেক দল এখান থেকে জন্ম নিয়েছে, এটা ওস্তাদ দল। আর 3 নম্বর দল হলো কি? শিয়া রাফেজিরা। এদের আকিদা কি? এদের আকিদা হলো, এদের কাজী হলো
পাঁচ সাতজন সাহাবি বাদ দিয়ে সমস্ত সাহাবিরা কাফের মুরতাদ হয়ে গেছিল, নাউজুবিল্লাহ। সাহাবিদের সম্পর্কে কটুক্তি করা, এদেরকে গালিগালাজ করা, এমনকি আল্লাহর নবী সবচেয়ে প্রিয়তমা আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিকাকে ব্যভিচারী নারী বলা, নাউজুবিল্লাহ। আবু বকর উমারকে সবচেয়ে বড় তাগুত বলা, সাহাবিদের রাদিয়াল্লাহ তাআলা আনহুম চারজন খলিফা সিরিয়ালে, আবু বকর, উমার, উসমান এবং আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুম, এরপরে বাকি আর ছয়জন যারা জান্নাত প্রাপ্ত, জান্নাত সুসংবাদ প্রাপ্ত, এরপরে বদরের যুদ্ধের সাহাবিরা, এরপরে কি বলে ওটাকে হুদাইবিয়ার সন্ধির সাহাবিরা, এইভাবে তাদের মর্যাদার সিরিয়াল ওরা মানে না। সাহাবিদের সম্পর্কে এরা কটুক্তি করে, পুতুল কিনে দেয় ছেলেকে বাচ্চাকে, এটা আবু বকর, ওরে লাথি মারে, গুড়ি মারে, ওরে অসম্মান করে, নাউজুবিল্লাহ। ওমারের নামে, আবু বকরের নামে, উসমানের নামে, আয়েশার নামে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে যাদের এমন আকীদা, তাদের থেকেও অনেক জাহান্নামী দলের জন্ম। তবে এরা স্থায়ী জাহান্নামী হবে এ কথা বলা দুষ্কর। আর চার নম্বর হলো খারেজি। খারেজিদের আকীদাকে কেউ যদি কবিরা গুনাহ করে, বড় গুনাহ করে আর তৌবা ছাড়া মারা যায়, আখেরাতে আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তাকে জাহান্নামে দেওয়া, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়। সিরিয়াস ব্যাপার, মানে এরা আল্লাহর প্রতি ওয়াজিব করে, আল্লাহ তোর প্রতি ওয়াজিব তাকে জাহান্নামে দেওয়া। এবং কবিরা গুনাহকারী খারিজ হয়ে যায় দিন থেকে, এটা হলো তাদের বাতিল আকীদা। এই খারিজি দল, তাদের আকীদা হলো যে যদি কোনো জালেম ফাসেক রাজা বাদশাহ হয়, দেশ পরিচালক হয়, তাহলে তাদের হত্যা করা, তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, মিছিল মিটিং করা, এদের কে উড়িয়ে দেওয়ার জন্যে রক্তপাত ঘটানো, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটাও তাদের একটা মূল আকিদার মধ্যে আকিদা। তাহলে এই চার দল হলো এই 72 দলের মূল, এখান থেকে আর বাকিরা। এই জন্য বন্ধুরা, এই সাবানের জটা ঘটার পিছনে বড় একটা এখানে কি রয়েছে, ইসলাম মুসলমানকে ধ্বংস করার একটা প্ল্যান রয়েছে। কাজেই এই রাত্রিকে কেন্দ্র করে যদি আমরা বলি যে আল্লাহ রব্বুল আলামিন শিরিককারী ও হিংসাকারীকে, ব্যতিরিকে অন্য মমিন মুসলমানকে ক্ষমা করবেন, তাহলে আমরা এই রাত্রিতে কি করব, বা তার আগেই বা প্রতি সোমবার বৃহস্পতিবারে আমরা কি করব, সারা বছর ট্রেনিং দেব আমরা, যাতে করে কি প্রতি সপ্তাহেও ক্ষমা পাই আর বৎসরের হিসাবে এই বৌদ্ধখানে গিয়েও আমরা ক্ষমা পেয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা, এই হাদিসটা যদি আমরা, যে মহাদিসিনরা সহি বলেছেন, তার আলোকে আমাদের আমল নেই, আমাদের বর্জনীয় দুইটি কাজ থেকে বিরত থাকতে হবে, সেটি হল শিরিক এবং হিংসা। শিরিক কাকে বলে? আল্লাহর কাজে, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে কাউকে শরীক করা, এবং কোনো এবাদাত করণীয় বা বর্জনীয় আল্লাহ ছাড়া অন্যের জন্য করা। আল্লাহর কাজে আল্লাহ একক, তার কোনো শরীক নেই। যারা পীরের মাজারে গিয়ে বাচ্চা চায় তারা শিরিক করে, করে না? যারা বলে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, তারা শিরিক করে না? যারা বলে পীর মুরিদের অন্তর্জামী, তারা শিরিক করে না? যারা বলে সিন্দিকে তাবারুক বিলাইছে, তাবারুক তো আল্লাহর নাম, আরেকজনকে দিলেন কেন, শিরিক করল না? অমর কে? আল্লাহ। চিরঞ্জীব কে? যারা বলে না নবী রসুল আউলিয়ার সৈয়দ কুতুবিরা আউলিয়া হায়াতুল নবী হায়াতুল আউলিয়া, বলে না? বলে না, শিরিক হলো না? এটা আল্লাহর গুণ না, আল্লাহর কাজ না? আল্লাহ রাব্বুল্লাহ আলিমুল গায়ব, তিনি মানুষের অতীত বর্তমান ভবিষ্যতের কোনো মাধ্যম ছাড়া জানতে পারেন, তার ক্ষমতা আছে। আর কারো আছে? যারা বলে না নবী রসুলরা ওয়ালি বুজুর্গরাও গায়ব জানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান কিনা, আদম মাটির কিনা,
যার না নবী নূরের নূর না বললে সেই কাফের নাকি, সেই মুশরিক। আবার আল্লাহর নূর থেকে মোহাম্মদ আর মোহাম্মদের নূর থেকে দুনিয়ার সব, আল্লাহর নূরের অংশ মোহাম্মদ শিরিক না তাওহীদ। আল্লাহর নবী হাজির এবং নাজির হয়ে যান তাদের মিলাদুন নবী মাহফিলে, হাজির মানে উপস্থিত হয়ে যান, আর নাজির মানে দেখতে পান সব কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে কবর থেকে সব দুনিয়ার দেখে, সব কিছু শুনে, এমন আকীদা পোষণ করা তাওহীদ না শিরিক? তাহলে বন্ধুরা, এইভাবে শিরিক দিয়ে যারা একেবারে দুনিয়া সৈলাব করে দিয়েছে, যারা সেজদার সময় আল্লাহ আর মোহাম্মদ হাসান হোসেন ফাতেমার আলীর নামে সেজদা করে, যারা বলে ইয়া আলী ইয়া হোসেন, যারা বলে নাম রাখে আব্দুল হোসেন, যারা নাম রাখে আব্দুল নবী, এরা বুঝি তাওহীদ করে, তাই না? এরাই বুঝি শিরিক ছাড়া, এরাই বুঝি ক্ষমা পাবে এই রাত্রিতে। যারা বিভিন্ন ইসলামিক দল নামে দল তৈরি করে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি গোতাগুতি, আজকাল ফেসবুকে দেখেন না এক শ্রেণীর মাশাল্লাহ মুফতি সাহেবরা কি গোতাগুতি হিংসা হিংসি করতেছে, ছড়াছড়ি করতেছে এক মাস আর, এই যে এরা, এরাই কি হিংসামুক্ত, এরাই কি ক্ষমাপ্রাপ্ত হবে এই দিনে এই রাত্রিতে? বন্ধুরা, এই জন্যে হিংসা এবং শিরিক মারাত্মক পাপ, এবং কোনো এবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্যে করা, আজ মাজারে গিয়ে জবাই করা হচ্ছে, মান্নত হলে এবাদত কার নামে মানত, আল্লাহর নামে পীরের নামে মানত মানতেছে। দোয়া করতে হবে, ডাকতে কাকে হবে, আল্লাহকে ডাকতেছে ইয়া রাসূল আল্লাহ, বিপদে পড়লে ডাকতে হবে আল্লাহকে, বলছে গাউসুল আজম মাঝভান্ডারি, গাউসুল আজম নাম রাখলো আব্দুল কাদের জিলানী, তিনি গাউসুল আজম মানে জানেন যে মহা বিপদ মুক্তিকারী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, যারা গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী নাম দিল, বড়পীর আব্দুল কাদের জিলানী এর গুণ নাম দিল পীরানে পীর দস্তগীর। পীরানে পীর মানে কি, সমস্ত পীরের পীর, আর দস্তগীর মানে কি, হাত পাকড়নেওয়ালা। বলে কেমনে হাত, কার হাত ধরেছিল? কয় আল্লাহ এবং আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ শেষ আসমানে একদিন হাঁটাহাঁটি করতেছিলেন, আল্লাহ পা পিছলে পড়ে যাচ্ছিল, হাত ধরে রক্ষা করে দিলেন। চিন্তা করে দেখেন, তাহলে বন্ধুরা, আজকে শিরকের প্লাবন বয়ে দিল যারা, হিংসা বিদ্বেষে সারা মুসলিম জাতির মধ্যে খণ্ড বিখণ্ড করলো যারা, তারাই আপনাকে সয়াবরাতের ডাক দিয়ে সব কিছু ক্ষমা করে দিবে। এই জন্য বন্ধুরা, তাহলে আমরা এই মাসে রোজা রাখবো বেশি, 15 তারিখের আগেই আমরা হিংসা শিরক মুক্ত, বরং সারা সবসময় হিংসা এবং শিরক মুক্ত থাকতে হবে। এটা প্রতি সোমবার বৃহস্পতিবারের কাজ, বিশেষ করে এই মাসের মধ্যখানে গিয়ে আমরা যেন মধ্যখানে মানে সে বছরের হিসাবের সময়ও যেন আমরা হিংসা এবং শিরক মুক্ত থাকতে পারি। তাহলে একটা কাজ করণীয় কি, সিয়াম আপনি রাখতে পারেন না, কাজ ভারী সমস্যা, আপনার মাকে আপনার বোনকে আপনার খালাকে আপনার ফুপিকে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার ছেলেকে বাবাকে মাকে রোজা রাখতে বলুন। এই দিনের রোজার এই মাসের রোজা রেখে তারা সওয়াব করলে সেই অনুপাতে আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এছাড়া আমরা বর্জনীয় দুইটি কাজ, শিরিক এবং হিংসা বর্জন করব। এই হলো শাবান মাসের আমাদের করণীয় এবং বর্জনীয়। এছাড়া আর যত আছে সবগুলো হলো বিদাত। এবং কত চমৎকার, দুঃখজনক, তারা বলছেন যে এই রাত্রিটা হলো 15ই শাবান হলো কোরআন নাজিলের মাস। আপনারা বলেন তো কোরআন কোন মাসে নাজিল হয়েছে? একথা আল্লাহ কোরআনে বলছেন না, শাহ রমাদান আল্লাযি উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, হুজুর বলছেন শাবান মাসের শবেয়াত নাজিল হয়েছে, কোনটা নেবেন কোন? এরা বলছে 15ই শাবান, আল্লাহ বলছেন লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। আল্লাহ বলেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা লাইলাতুল কদর হয়েছে, আপনার ওস্তাদ বলতেছেন শাবানে শবেয়াত হয়েছে। আবার বলছে না দলিল আছে, দলিলটা কি? সূরা দোকানে আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, বরকতপূর্ণ রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি, আর এই বরকতপূর্ণ রাত্রি হলো শবে বরাত। তো শবে বরাত যদি বরকতপূর্ণ রাত্রি হয় তো লাইলাতুল কদর কি? ঠিক আছে, দুইটাই যদি দুই, আবার বলে না দুইবার নাজিল হয়েছে, তো ঠিক আছে
লাইলাতুল কদরে নাজিল হয়েছে, তাই রাসূল ইতিকাফ করলেন, রাত ভরে ইবাদত করলেন। শাবানে তো ইতিকাফও করলেন না, রাত ভরে ইবাদতও করলেন না, করতেও বললেন না। কি বলেন আপনারা? বুঝা যাচ্ছে না বুঝার কথা? তাহলে কোরআন নাজিলের রাত, কোরআন নাজিলের মাস, এটা কত বড়! কোরআনের সঙ্গে কোরআনের অপব্যাখ্যা, এর চেয়ে বড় মিথ্যা আর কি হতে পারে? নিঃসন্দেহে লাইলাতুল কাদার সেটাই বরকতপূর্ণ রাত্রি, কোনো সন্দেহ নেই। এরা বলে কি এটাই ভাগ্য রজনী। ভাগ্যর আরবি কি বলেন তো? কাদার। আর রাত্রির আরবি কি? লাইল। তো লাইলাতুল কাদার আছে না নাই আমাদের? ভাগ্য রজনী আছে না নাই? শাবানে না রমজানে? লাইলাতুল কাদার না শাবানেতে? তাহলে আমরা, আমাদের তো আছেই লাইলাতুল কাদার, এর মানে শিয়ারা ফিজদের লাইলাতুল কাদার কোন মাসে? শাবানে শয়বরাতে। আমাদের রাসূল কি সেই রাত আমাদের দিয়েছেন না? বন্ধুরা, এইভাবে তারা বলে কি কেন খানা পিনা পাকাতে হবে, রুহের মাগফিরাতের জন্যে বাতি জ্বালাতে হবে? কয় আল্লাহ বলছেন তানাজ্জালুল মালায়েকাতুর রূহ, ফেরেশতা এবং রুহ নেমে আসে। তো রুহ তো একটা, আর এখানে অর্থ হচ্ছে জিব্রিল আমিন আলাইহিসসালাম, আর সেটা তো লাইলাতুল কাদের। আপনি শবে বরাতের 15 শাবানে কোথায় ফেরেশতা নাজিল হয়ে গেল এমন কথা তো নাই। এটাও কি কোরআনের অপব্যাখ্যা নয়? এটাও কোরআনের অপব্যাখ্যা। এবং জান্নাতি যারা তাদের রুহগুলি থাকে কোথায়? ইল্লিনে, জান্নাতে। আর যারা জাহান্নামী তাদের রুহগুলি কোথায় থাকে? সিজ্জিনে। কোন দুঃখে জান্নাত থেকে দুনিয়ায় আসবে? আর কেউন হুজুরে এই শবের রাত্রিতে সব সিজ্জিন থেকে মুক্তি দেবে, বলো যাও দুনিয়ায় ঘুরে আসো, কে ছুটিটা দিল তাদেরকে? মুক্তি করলোটা কে? আপনাদের দেশের হুজুররা সিজ্জিনেও হাত খেলে মাশাআল্লাহ, বড় পাওয়ারফুল দেখা যায়। এছাড়া তারা বলে এই রাত্রিতে মানুষের ভাগ্য পরিবর্তন হয়, যে যত ভালো খাবে সারা বছর ভালো খাবে, যে যত ভালো পড়বে সারা বছর ভালো পড়বে। আপনারা কি দেখেছেন কোনো রিক্সা চালক এই রাত্রিতে ইবাদত করে গাড়ি চালক হয়ে গেছে, আর গাড়ি চালক রিক্সা চালক হয়ে গেছে? দেখেছেন নাকি আপনারা? এই রাত্রিতে গোস্ত ভাত খেয়ে সারা বছর গোস্ত ভাত খেয়েছে? এক। দুই নম্বরে ভাগ্য সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনেরও 50 বছর আগে লিখেছেন, মুসলিম শরীফ হাদিস। তাহলে আপনি এই রাত্রিতে ভাগ্য আবার পরিবর্তন হয়ে যায়, কোথায় পেলেন? এটা তো বাতিল আকিদা, বাতিল আকিদা না? রুহগুলো বের হয়ে আসে, আল্লাহ বলছেন ওমি ওয়ারাইম এলা ওমি ওয়ারাইম ফি বারজাখি ইলা ইয়াউমি ইয়ুবআসুন, ওমি ওয়ারাইম বারজাখুন ইলা ইয়াউমি ইয়ুবআসুন। এরা বারজাখি জিন্দগিতে পুনরুত্থান আগ পর্যন্ত বারজাখি জিন্দগিতে থাকবে, ইলিন এবং সিজিনে থাকবে। আপনি বের করে আনলেন কোত্থেকে? কোরআনের বিপরীত, সহি হাদিসের বিপরীত। ভাগ্য পরিবর্তন হয়, বাতিল আকিদা, রুহগুলি ছোড়া ছোটা পায়, বাতিল আকিদা। এবং বন্ধুরা, আসলে এই ইরান তুরানিরা আসলে ছিল এরা অগ্নিপূজক, এরা অগ্নিপূজার নামে এই রাত্রিতে হিন্দুদের দেওয়ালি পূজা, আগুন জ্বালানো, বাতি জ্বালানো, এই পূজাটা মুসলমানদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। নাউজবিল্লাহ। তাহলে কোরআন নাজিলের রাত সাব্যস্ত হলো না, রুহ নেমে আসে সেটাও সাব্যস্ত হলো না, এই রাত্রিতে ভাগ্য পরিবর্তন হয় সেটাও সাব্যস্ত হলো না। এই রাত্রিতে আর কি হয় বলে? হালাল রুটি খাই। কেন হালাল রুটি খাই? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে কাফের মুশরিকরা দাঁত ভেঙে দিয়েছিল, রাসূলের দাঁত ভাঙার কারণে হালাল রুটি খেয়েছিলেন, তাই আমরাও হালাল রুটি খাই। প্রশ্ন, দাঁত যদি ভেঙে যায় হালুয়া খাওয়া যেতে পারে, রুটি কি খাওয়া যায়? দাঁত ভাঙা রুগী রুটি খেতে পারে? এর সঙ্গে আবার মজার মজার গোস্তও কি খেতে পারে নাকি? ও, হালুয়ার সঙ্গে রুটিও এসে গেল, গোস্তও এসে গেল, এটাই হলো ডাল মে কুচ কালা হয়। আসলে মোল্লার পেটপকটের ধান্দা, নাম দিল কিয়াদের শিয়া রাফিজিদের জনবার্ষিকী পালন, মিলাই চিলাই ওস্তাদ শাগরিদে একটা কিছু বানাই দিল আমাদের জন্যে, এটা মুসলমানদের কাজ না বন্ধুরা। আল্লাহর নবী আলাইহিস সালামের দাঁত
উহুদের যুদ্ধ কখন হয়েছিল মুসলমান? উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল বলেন? তৃতীয় হিজরিতে, শাওয়াল মাসের 11 তারিখ রোজ শনিবারে। তাহলে শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙলো উহুদের ময়দানে, আর আপনি 2 মাস আগেই হালুয়ার সঙ্গে রুটি আর গোস্ত খাওয়ার এত আয়োজন কেন হুজুর? যদি খান তো ওই দিনই খান, 2 মাস আগেই কেন? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর দাঁত ভেঙেছিল, সেই সমস্ত কাফের মুশরিকদের দাঁত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভেঙেছিলেন না ভাঙেন নাই? আর আপনি 32টা দাঁত রাইখা হালুয়ার সময় রুটিও লাগালেন, গোস্তও খাইলেন, আর হুজুরের রাসূলের মহব্বতে আশেকে রাসূল হয়ে গেলেন। আসলে মহব্বতটা কি পেট পকেটের না রাসূলের, কোনটা আসলে? কি আপনার মাইয়েতের রুহের মাগফিরাতের জন্যে না পকেট ভরার জন্যে? আসলে কি কোরআন নাজিল কোরআন বুঝার জন্যে না কোরআন বিকৃতি করে কোরআনকে ধ্বংস করার জন্যে? তাহলে বন্ধুরা কোথায় আমরা আজকে? আর কি বাকি থাকলো শবে বরাতের বলেন না? রাত ভোরে নামাজ ঠিক না, 100 রাকাতের নামাজ, 100 রাকাতের কুমু লাইলাহ সুমু নাহারাহা, রাত্রির নামাজ পড়ো 15 শাবানের আর দিনে রোজা রাখো, এটা ডাহা মিথ্যা জাল হাদিস রাসুলের নামে, নাউজ বিল্লাহ। এবং যে আল্লাহর নবীর নামে জেনে বুঝে মিথ্যা হাদিস বানায় প্রচার প্রসার করে, তার ঠিকানা সে নিজেই জাহান্নামে বানিয়ে নেয়। এটা আমার কথা না বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিসসালাম বুখারী মুসলিমের হাদিস, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমির নবীর নামে, আল্লাহর হাবিব আলাইহিসসালাম বলেন যে ব্যক্তি আমির নবীর নামে জাল হাদিস বানায় জেনে বুঝে, ওই ব্যক্তি নিজের ঠিকানা নিজেই কোথায় জাহান্নামে বানিয়ে নেয়, নাউজ বিল্লাহ। জাল হাদিস বর্ণনা করে একটু পেট পকেটের ধান্দা করলেন, দুনিয়ায় তো বেঁচেই গেলেন, আখেরাতে ঠিকানাটা কোথায় হবে? কাজেই এই রাত্রিতে হিন্দুদের দেওয়ালি পূজার বাতি জ্বালানো আর খ্রিস্টানদের অগ্নি কী বলে অগ্নিপুজোদের অগ্নি পূজার নামে বাতি জ্বালানো আর ফেরাউনদের জনবার্ষিকী পালন করার নামে পালন করানো ইত্যাদি ইত্যাদি বন্ধুরা, এগুলি সম্পূর্ণ বাতিল আকীদা। অতএব শাবান কেন্দ্রিক হিংসা আর শিরক মুক্ত ছাড়া অন্য কোনো কাজ সুসাব্যস্ত না। দেখেন একটা কথা ভালো করে মনে রাখবেন, রাত্রির ফজিলত আছে আল্লাহ ক্ষমা করবেন, আমল করব না কেন এমন একটা প্রশ্ন করেন যারা শরীয়তের জ্ঞানের ব্যাপারে মূর্খ নাদান তারা। দেখেন কোনো দিন বা কোনো সময়ের ফজিলত এবং সে ব্যাপারে আমল করার ক্ষেত্রে এটা 3 ভাগে বিভক্ত, কয় ভাগে ভালো করে বুঝেন, কয় ভাগে? 1, যার ফজিলত সাব্যস্ত আমলও সাব্যস্ত, যেমন লাইলাতুল কাদার। লাইলাতুল কাদারের ফজিলত সাব্যস্ত কিনা? 1 মাসে 1000 মাসের চাইতে উত্তম, খায়রুম মিন আলফি শাহর, মান কামা লাইলাতুল কাদর ঈমান ওয়া ইহতিসাবান গফরাল মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কাদর ঈমান ও সওয়াবের উদ্দেশ্যে ইবাদত করবে তার পূর্বের গুনাহ সব ক্ষমা করা হবে। ফজিলত সাব্যস্ত হলো না হলো না? আল্লাহর নবী লাইলাতুল কাদর পাওয়ার জন্য ইতিকাফ করেছেন না করেন নাই? নিজে আমল করেছেন না করেন নাই? অন্যদের করতে বলেছেন না বলেন নাই? পরিবারকে জাগিয়েছেন না জাগেন নাই? তাহলে এর ফজিলত সাব্যস্ত আমলও সাব্যস্ত, তাই আমরা আমল করব ফজিলত বলবো। 2 নম্বরে, ফজিলত সাব্যস্ত আমল সাব্যস্ত না, যেমন 15 শাবানের রাত্রি আল্লাহ ক্ষমা করবেন কিন্তু কোনো আমল আছে? আল্লাহ নবী আমল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবে আইমা কেরাম নাও করেন নাই, সুসাব্যস্ত না। আর কেউ 2-4 জন করে থাকলে সেটা রাসূলের আমলের বিপরীত, সাহাবাদের আমলের বিপরীত, সেটা গ্রহণযোগ্য না। বুঝে আসছে কথা আপনাদের? 3 নম্বর, যার ফজিলত সাব্যস্ত না আমলও সাব্যস্ত না, সেটা হলো কি? যেমন মেহরাজ, মেহরাজের
কোনো কি ফজিলত সাব্যস্ত আছে কোনো হাদিসে কোরআনে? মেরাজ সাব্যস্ত। আবার দেখবেন বাতিলরা বলবে দেখো 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 মেরাজ অস্বীকার করে। আমরা মেরাজ অস্বীকার করেছি, মেরাজের ফজিলত সাব্যস্ত না, যা আছে সব জৈব জাল এবং কোনো আমলও সাব্যস্ত না। এখন হুজুর জাহেল সবগুলি একরকম বানাই দিল, লাইলাতুল কাদরে যেমন ফজিলত সাব্যস্ত, আমল সাব্যস্ত, শবে বরাতও তাই, মেরাজও তাই, তিনটা একই সময় করে না করে না। এটাই হলো জাহেল মূর্খ মুফতি হুজুরের কাজ। আর এই মুফতি এ সমস্ত জাহেলদের যারা অনুসারী তাদেরই কাজ হলো এগুলি। এই জন্য বন্ধুরা আজকে মেরাজ কেন্দ্রিক কত বিদাত, আজকে শবে বরাত কেন্দ্রিক কত বিদাত, এমনকি লাইলাতুল কাদরকে কেন্দ্র করে কত বিদাত। তাহলে আশা করি প্রিয় ভাইরা আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে আমল যেমন তিনভাবে, প্রতিদিন দুইবার ফজরে আর আসরে, সপ্তাহে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, সারা বছরের এই শাবান মাসে তাই আমরা রোজা রাখবো। আর 15 শাবানের যদি আমরা হাদিসটা মহাদিস যে সমস্ত মহাদিস সহি বলেছেন সেটাই ধরে নিই, গ্রহণ করি, বরং অধিকাংশ মহাদিসিনরা এটাকে গ্রহণই করে নাই, তাহলে আমাদের দুইটি কাজ থেকে বিরত থাকতে হবে, হিংসা আর শিরিক থেকে। যারা এই রাত এবং কে জটাঘটা করে তারাই হলো শিরিক এবং সমস্ত হিংসার ডিপু ফ্যাক্টরি। এই জন্য আসুন শবে বরাতকে কেন্দ্র করে যত বাড়াবাড়ি ছাড়াছাড়ি, এর পিছনে হলো 110 তাদের কল্পিত ইমামের জন্মবার্ষিকী পালন। আর আমরা মুসলমান আমরা কেউ জন্মবার্ষিকী পালন করি না, না করি রাসুলের, না করি কোনো সাহাবের, না কোনো ইমামের। এগুলি কাজ ছিল ফিরাউনদের, ইহুদিদের, খ্রিস্টানদের, শরাফিজদের, এটা কোনো মুসলমানের কাজ নয়। মান তাশাব্বাবে কওমিন ফাওয়া মিনহুম, এটা বিজাতীয় সংস্কৃতি, যে জাতি যাদের স্বাদেশ গ্রহণ করে তারা তাদের অন্তর্ভুক্ত হয়, রাসুলের কঠিন কথা না, নাউজুবিল্লাহ। কাজী বন্ধুরা শবে বরাতকে কেন্দ্র করে আরও একটা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো অপচয়। এটা তো বিদাত, তাছাড়া কি অপচয়? বাংলাদেশে কত মুসলমান এখন ধরেন আপনারা, কত কোটি মুসলমান এখন আপনারা, হ্যাঁ কত কোটি? এর মধ্যে মুসলমান কত? আরেকটা কথা ছুটে গেছে, সেটা হলো কবর জিয়ারত। কবর জিয়ারতের কথা বলে না, বলে না? হুজুররা কবর জিয়ারতের নামে বেশ ইনকাম করে থাকে। তাদের বর্ণিত জয়ীফ হাদিস, আল্লাহর নবী এই রাত্রিতে লাইলাত মানে শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারতে বের হয়েছিলেন। মা এসা বিছনায় খোঁজ করে পেলেন না, ভাবলেন অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন কি না, তাই খোঁজ করতে করতে দেখলেন বাকিউল গারকাদ থেকে তিনি ফিরে আসছেন। আসু মা এসা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে এসে বিছানায় শুয়ে গেলেন, হাঁপাচ্ছেন, জোরে দৌড় দিয়ে আসছেন। তো আল্লাহ নবী এসে বললেন, আয়েশা হাঁপাচ্ছ কেন, কী হয়েছে তোমার, তুমি কি ভয় করছো আল্লাহ এবং রাসুল তোমার প্রতি কোনো জুলুম করবে? কয়ে তা তো করি নাই, তবে সন্দেহ হচ্ছিল আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন কিনা, আজকে তো দিনটা আমার, রাত্রিটা আমার। তো বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? বলে না, বলে আজকে এমন একটি রাত্রি, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অধিকারে ক্ষমা করেন বানু কালব, একটা গোত্র ছিল তারা বেশি ছাগল ভেড়া দুম্বা পালতো, তাদের ছাগল ভেড়া দুম্বারের যে পশম লোম এর চাইতে অধিক হারে মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। আমরা তো জোরে সোরে সুবহান আল্লাহ বলে দিই জয়ীফ জাল হাদিস শুনলে, বলুন সুবহান আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাই হুজুর আপনার যে বর্ণিত হাদিস, প্রথমত হাদিস গ্রহণযোগ্য না, কেউ কেউ জাল বলেছেন, অনেকে জয়ীফ বলেছেন। দ্বিতীয়ত এই হাদিসে কি প্রমাণ হলো রাসুল একাই গেছেন কবর জিয়াতে, এমনকি যার পাশে শুয়ে আছেন খাদি আয়েশা রাদিয়াল্লাহু আনহাও জানেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন নাতিরাও জানে না, জামাইও জানে না, আবু বকর উমারও জানে না, মদিনার কেউ জানেন না। এটাই কি রাসুলের কাজ? আমরা তো এমনভাবে সবার পালন করি, আবাল বৃদ্ধ বনিতা আর রুগী হাসপাতালের আর সুখী আর দুঃখী, এমনকি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত আছে বাংলার সবাই জানতে পারে আজকে শবে বরাত হচ্ছে, জানতে পারে না? জানতে পারে না? আর রাসুল শবে বরাত পালন করলেন, কবর জিয়ারত করলেন, আপনাদের বর্ণিত হাদিসেই রাসুলের
ঘরে শুয়েছিলেন তিনি আয়েশাও জানেন না, ঠিক না বেঠিক কথাটা? সহি হাদিসে প্রমাণিত আয়েশা সিদ্দিকা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী অধিক হারে কবর জিয়ারত করতেন এবং প্রতি রাত্রেই আল্লাহ রাব্বুল শেষ রাত্রের তৃতীয় ভাগের শেষ তিন ভাগ করে শেষ ভাগে প্রতি রাত্রিতে নেমে আসেন, বলতে থাকেন কে ক্ষমা প্রাপ, ক্ষমা চাও, কে রিজিক চাও, এটা সারা বছরেই এটা হয়, প্রতিদিনই হয়। আর আপনি বলছেন এই রাত্রেই শুধু হয়, কোনটা নেবেন বলেন তো? সহি হাদিস নেবেন না জাল জয়ীফ নেবেন? তো আপনাদের কবর জিয়ারত তো একজনের জন্য, হুজুর একাই যান না, ও হুজুর একাই গেলে তো রুটি আর হালুয়া পাবে কোথায়, তাই সবারে লইয়া তো আপনার তো কবর জিয়ারতও টিকে না। রাসূলের যেটা আপনি বলছেন সেটুকু করেন না, সবাইকে নিয়ে করেন কেন? আরেকটা কথা বলছিলাম এই রাত্রিতে যে অপচয়, অপচয়কারী কার ভাই? আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, খাও পান করো তোমরা, অপচয় করো না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় করো না, অপচয়কারী কার ভাই? এই রাত্রিতে আপনি ধর্মীয় অনুষ্ঠান বানিয়ে এক তো বিদাত, আর বিদাত কোথায় নিয়ে যায়? জান্নাত না জাহান্নামে? বেদাতকারীর প্রতি আল্লাহ লানত বর্ষণ করেন, ফেরেশতারা সমস্ত মানুষের লানত বর্ষণ হয়। এর আগে আপনাদের একদিন আলোচনা করছিলাম না দশ মিমের কথা, না কোথায় আলোচনা করলাম, যাই হোক হয়তো অন্যদিন। বন্ধুরা, অপচয় এই রাত্রিতে আপনি প্রথমত আপনি ছুটি ঘোষণা করলেন, কত ইনকাম বন্ধ হলো, একদিন ছুটি থাকলে কত লস, অবশ্যই সেটা অপচয়। আপনি হালুয়া রুটি পাকানোর জন্যে যে চিনি আর ময়দা আর আটা আর কি বলেন না, রুটির আটা, এছাড়া আবার গরুর গোস্ত, ছাগল মুরগি সব গোস্ত, এরপরে হুজুরের পকেটের, তারপরে আগরবাতি মোমবাতি এবং সরকারি বেসরকারি আলোকসজ্জা কারেন্ট ইত্যাদি ইত্যাদি কত খরচ পড়ে, আবার কি নতুন টুপি নতুন জামা, আবার কি বলেন না এটা আতর তসবি, অনেক কিছু এই রাত্রে বিক্রি হয় না, এই সব কিছু যে খরচ করলেন কত কোটি টাকা বলেন? রোহিঙ্গারা না খেয়ে মরছে, পকেট থেকে টাকা বের হয় না, বন্যা হয়ে গেল বন্যার্তদের আজও ঘর হয় নাই, বিধবার বিয়ে হয় না, গরিব মানুষের মেয়ের বিয়ের আয়োজন হয় না, রিক্স গরিব মানুষের চিকিৎসার সুযোগ কোনো সুব্যবস্থা হয় না, কিন্তু সয়াবরাতের নামে হালুয়া রুটির নামে আপনি হাজার হাজার কোটি টাকা অপচয় করছেন, এই অপচয়ের দায়ভার কে নেবে বলেন? কে নেবেন এই অপচয়? প্রতিটি অর্থের আল্লাহ কেয়ামতে দুইটা অর্থের হিসাব হবে, ঠিক না? কোথা থেকে আয় করেছিল আর কোথায় ব্যয় করেছিল, সুদ সুদের ঘুষের চুরির ডাকাতি বাটবারি শয়তানি এগুলো দিতে তো ইয়ে লাগে না, কিন্তু আপনার হালাল টাকা এই দিনকে আপনি কত আগ্রহ ভরে সমস্ত গুণামুক্ত হওয়ার জন্যে ভাগ্য পরিবর্তনের জন্যে আপনি পাগল হয়ে গেলেন, আর সারা রাত নফল নামাজ পড়ে ফজরের সময় মসজিদ খালি। নফল নামাজ তো আপনার প্রতি ফরজ না, জিন্দগিতে নফল নামাজ না পড়লে আল্লাহকে আপনাকে ধরবে, কেন পড়িস নাই? কিন্তু এক অক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ ত্যাগ করে ফরজ নামাজ, সে কাফের হয়ে যায় না নাউজুবিল্লাহ। এবং এই শবে বরাতের একশো রাকাতের নামাজ বেনামাজির ফ্যাক্টরি বানানোর এক কি প্রতারণা ছাড়া, মানে এক পরিকল্পনা ছাড়া আর কিছু না। কারণ এই দিনেই যদি সব মাফ হয়ে যায়, কোন ব্যাকুল সারা বছর নামাজ পড়ে কষ্ট করে? যদি একজন গিয়ে একদিন হাজিরা দিয়ে 30 দিনের বেতন পায়, কোন ব্যাকুল আছে 30 দিনের হাজিরা কাজ করতে যাবে খামাখা? আমি বলি এই সমস্ত বরাত মরাত খতম খানি মানি এগুলি সম্পূর্ণ মানুষকে বেনামাজি এবং বাটপার বানানোর পদ্ধতি। আবার বলে আমরা তো নামাজেই তো পড়ে, আমরা তো গান বাজনা করতে বলি না। আরে গান বাজনা করাটাও পাপ, কিন্তু ওটা সব ও আপনার এই পাপের চেয়ে তো ছোট পাপ।
গান বাজনা করে থিয়েটার চালাই, একদিন হয়তো বুঝবে এটা অন্যায় করেছি, ক্ষমা চাইবে। কিন্তু আপনার বেদাত করে তো ভাববে যে আমি জান্নাত চলেই গেছি আর ক্ষমা চাই, আমারই পচা পথ বন্ধ। এইভাবে বন্ধুরা আমরা মানুষকে পথভ্রষ্ট যারা করতেছে, অর্থ নষ্ট করতেছে, সময় নষ্ট করতেছে, এগুলো বড় অন্যায়। আসুন আমরা সর্বরাতকে কেন্দ্র করে এই সমস্ত জটাঘটা, এগুলি আমাদের শত্রুদের কাজ, এটা কোনো আমাদের মিত্রর কাজ না, এটা দুশ্মনদের কাজ, এটা বন্ধুদের কাজ নয়, এটা জাহান্নামের কাজ, জান্নাতের কাজ নয়। এজন্য আমরা না বুঝে আমরা উল্টো পাল্টো করবো না, নিজে আমরা সংশোধন হই, পরিবারকে সংশোধন করি, আমাদের সমাজকে সংশোধন করি। আমরা অনেক সময় করি কি, আরে সবাই হালো রুটি পাকাচ্ছে, আমি না পাকাই আবার কেমন হয়? এ সমস্ত সামাজিকতা চলবে না, এটা ধর্মীয় ব্যাপার। কাজেই আপনি ইচ্ছামতো যা তা করবেন, এটাকে আপনার অধিকার নেই। আজকের মতো বন্ধুরা আপনার কাছে আশা করি সুস্পষ্ট হয়েছে যে আমরা আসুন এই সাবান কেন্দ্রিক রোজা রাখি বেশি করে, এবং আমরা হিংসা শিরক মুক্ত হই, আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়ার আশা করি। এছাড়া আর যত কিছু আছে সবগুলো ক্ষমা নয়, আরও আমাদের পাপের সাগর গড়বে, আমাদের আরও আল্লাহর আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। এক ভাই প্রশ্ন করেছেন, বাচ্চা হওয়ার পরে কতদিন পর্যন্ত বাচ্চার মা নামাজ এবং কোরআন পড়া করতে পারবে না? যখন বাচ্চা হওয়ার পরের যে পিরিয়ড, যে ব্লিডিং বন্ধ হবে, তখনই সে নামাজ পড়তে পারবে গোসল করে। আর কোরআন পড়ার ব্যাপারটা, কোরআন পড়া নিষিদ্ধ নেই, যেদিন জন্ম নিয়েছে সেদিনও পড়তে পারে, তবে কোরআন যেটা এটা স্পর্শ করা চলবে না, বাই হার্ট মোজা হাতে দিয়ে বা কলম দিয়ে পাটা উল্টিয়ে বা দেখে দেখে বা মোবাইল ধরে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। যার কারো প্রশ্ন আছে আপনাদের? শোয়েব আরাফাতের প্রশ্ন না? এর আগে একবার প্রশ্ন করেছিলেন যে জীবনের বর্তনে জীবন, আল্লাহ একটা ছাগল দিলাম, এই জীবনের বিনিময়ে আমার ছেলের জীবন ফেরত দাও, এটা মূর্খ বোকাদের কথা, এই ধরনের কথা বলা ঠিক না। এইভাবে বাদশাহ আলমগীর নাকি জীবন দিয়েছিল তাই তার ছেলে, আল্লাহ আল্লাহ কি আপনার জীবন দিয়ে তারপরে আপনার বাচ্চারা জীবন দিতে পারে? আল্লাহ নিজেই জীবন দিতে পারেন না, কী বলেন আপনারা? আর আল্লাহ কি একজনের দিয়ে আরেকজনের দিবে নাকি? সবার জীবন নির্দিষ্ট করে দেন নাই? কাজেই এটা বোকাদের কথা, আর বললেই হবে আর না বললে হবে না, এমন কথা না। কাজ জীবনের বদলে জীবন, বা আমার হায়াত দিয়ে দিন আমার ছেলেকে বাঁচাই দাও, এই ধরনের কথা শরীয়ত সম্মত নয়। আজকে কি ধুলাবালির তুফানে আপনাদের লোকজন কমে গেছে নাকি? আবার এই ধুলাবালিতে যদি আপনারা ক্ষান্ত হয়ে যান, তাহলে আর অন্য ধুলাবালি কি করবেন? এখনো তো বাকি আছে হয়তো। আমার মনে হয় আমি তো আগে বলেছি আপনাদের যে পকেট ঠান্ডা হতে পারে, পেট ঠান্ডা হতে পারে, বাজার ঠান্ডা হতে পারে, ইমানও কি ঠান্ডা হবে নাকি? কি বলেন আপনারা? হ্যাঁ, ইমান ঠান্ডার তো আলামত দেখতেছি, দেখা যায় ইমান কমে আমরা বিশ্বাস করি, তবে এইভাবে কমলে তো মুশকিল হয়ে যাবে। যাই হোক, আপনারা প্রত্যেকের দায়িত্ব হলো, আপনি এক সপ্তাহ ধরে একজন ভাইকে, ও এখানে গেলে তো নামাজ পড়তে হবে, শবে বরাতের নামাজ দিয়ে পার হওয়া যাবে না, তাই এখানে আসা যাবে না নাকি? শবে মেরাজও নাই, শবে বরাতও নাই, কি কুলখানিও নাই, ফতেখানিও নাই, কোরআন খানিও নাই, কিচ্ছুই নাই, এখানে যাই হইব কি? হ্যাঁ ঠিক আছে, যারা খানি মানি দিয়ে পার করবে তাদের সঙ্গেই থাকুন, দেখা যাবে কেমতের দিন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম কি শবে বরাত আর শবে মেরাজ দিয়ে পার হয়েছেন নাকি? তারা করেছেন? তারা
হ্যাঁ, তা তো করেন, তো আমরা করবো কেন বন্ধুরা? যাই হোক, আপনাদের বলবো যে আপনারা প্রোগ্রামে উপস্থিত থাকার ব্যাপারটা গুরুত্ব দেবেন। আর হয়তো আমাদের রমজানে বন্ধ থাকবে, আর দুইটা সপ্তাহ তিনটা সপ্তাহ বাকি আছে। আশা করি রমজানের আগে একটু ইমানটাকে একটু কি করবেন, একটু ঘষে মজে তাজা করা দরকার আমাদের। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা রমজান নিয়ে আলোচনা করব, আশা করি অন্য অন্য ভাইদেরকে আমরা পাবো। জি, আর কার প্রশ্ন ছিল, লাস্ট প্রশ্ন? হ্যাঁ, সালাম আহমতুল্লাহ বরকাত। জি, কেবলামুখী করে জবাই করতে হবে, কেবলামুখী করে জবাই করতে হবে, গরু মই ছাগল বেড়া দুম্বা যা কিছুই, মুরগি হাঁস। কাজেই কেউ যদি কেবলামুখী ভুলে যায় বা করেছে ঠিক মতো করে নাই, দিক হলেই হবে, এটা একটা মুস্তাহাব সুন্নতের অন্তর্ভুক্ত। কিন্তু বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করেছে, হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ। না, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আবারও বন্ধুরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, যারা আমাদের আলোচনা শুনবেন, যে এই শাবান মাসে বেশি করে রোজা রাখুন, হিংসা শিরিক মুক্ত হন, আল্লাহর তো আপনি ফজল ও করম অর্জন করুন, আর শবাত কেন্দ্রিক যত কিছু সমস্ত ত্যাগ করুন। এবং যারা করে, যারা করাই, তাদেরকে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক করেছি, এগুলো আর বেদাতে আমরা নাই, এই সমস্ত আমাদের শত্রুদের বানানো কিছুটা আমরা নেই, আমরা শরীয়ত মানতে চাই। আল্লাহ আমাদের সিদ্ধফিক দান করুন। আমিন ওসলিল্লা ওসালাম আবিনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি ওবারক ওসাল্লিম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।